পাওয়ার টিলার চালনা করার পূর্বে করণীয় পানির ট্যাঙ্কে সঠিক পরিমাণে পানি আছে কি না তা দেখতে হবে প্রয়োজনে পানির ট্যাঙ্কে পানি ভরতে হবে খাল বিল পুকুর বা নদীর স্বচ্ছ পরিষ্কার পানি ব্যবহার করতে হবে টিউবওয়েলের পানি দেওয়া যাবে না কারণ টিউবওয়েলের পানিতে আয়রন থাকে যা রেডিয়েটারের কার্যক্ষমতা কমিয়ে দেয় ইঞ্জিন চালু অবস্থায় পানির ট্যাঙ্কের মুখ বন্ধ রাখতে হবে তেলের ট্যাঙ্কে সঠিক পরিমাণে ডিজেল আছে কিনা তা দেখতে হবে এক্ষেত্রে একটা লম্বা কাঠি ব্যবহার করা যেতে পারে ইঞ্জিন প্রতি আট ঘন্টা চলার পর ডিজেলের স্তর চেক করতে হবে এবং প্রয়োজনে ডিজেল দিতে হবে তেলের ট্যাঙ্কে ডিজেল ভরার সময় অবশ্যই ছাঁকুনি ব্যবহার করতে হবে ইঞ্জিনে সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল মোবিল আছে কিনা না তা স্টিক দ্বারা মেপে দেখতে হবে ডিপ স্টিকে দুটি দাগ আছে মোবিল সময় নিচের দাগের উপরে ও উপরের দাগের নিচে থাকতে হবে অর্থাৎ মোবিল যেন স্টিকের দুই দাগের মধ্যে থাকে ইঞ্জিন অয়েল মোবিল ঘন না পাতলা তা আঙুল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে পাতলা হলে মোবিল পরিবর্তন করতে হবে এয়ার ক্লিনারের অয়েল বাথে সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল মোবিল আছে কিনা তা দেখতে হবে পাওয়ার টিলারের চাকার প্রেশার মাপতে হবে চাকাকে মাটিতে ফেলে পা দিয়ে চাপ দিলে যদি না ডাবে তাহলে ঠিক আছে চাষাবাদ করার আগে হাওয়ার মিটার দ্বারা পরীক্ষা করে দেখতে হবে যাতে বারো দশমিক পাঁচ থেকে পনেরো দশমিক পাঁচ পিএসআই প্রেশার থাকে এবং পরিবহনের জন্য বিশ থেকে বাইশ দশমিক পাঁচ পিএসআই প্রেশার রাখতে হবে তাহলে পাওয়ার টিলার পঞ্চাশ থেকে ষাট মন বোঝা বহনে সক্ষম হবে পুলির ভি বেল্টের টান ঠিক আছে কিনা তা দেখতে হবে ভি বেল্টের ওপরে হাত দিয়ে চাপ দিলে যদি এক ইঞ্চিরও কম ডাবে তবে ঠিক আছে কিন্তু যদি তা না থাকে তবে অ্যাডজাস্ট করতে হবে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ নাট বোল্ট টাইট আছে কিনা পরীক্ষা করতে হবে ইঞ্জিন স্টার্ট দেওয়ার পূর্বে টিলারের ব্লেড ভালোভাবে টাইট দিতে হবে এবং ইঞ্জিন বন্ধ করে ব্লেড হতে আগাছা পরিষ্কার করতে হবে এবার বাম হাত দ্বারা ডিকম্প্রেশন লিভার ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরিয়ে চেপে ধরে এবং ডান হাতে স্টার্টিং হ্যান্ডেল ঘুরিয়ে ক্রমশ গতি বাড়িয়ে যখন ফ্লাই হুইল সর্বোচ্চ গতিতে পৌঁছবে তখন ডিকম্প্রেশন লিভার হঠাৎ ছেড়ে দিয়ে স্টার্টিং হ্যান্ডেল দিয়ে যথাসাধ্য ঘোরানোর চেষ্টা করলে ইঞ্জিন চালু হবে এবং আপনা আপনি চলতে থাকবে কখনো ট্রান্সমিশন বক্সে গ্রিজ ব্যবহার করা যাবে না